আবার আমরা এসে গেছি আর একটা নতুন মেলা। এটা হচ্ছে ত্রিধারা উৎসব, যেখানে নাম করা ত্রিধারা দুর্গাপুজো হয়। আজকে আমরা এখানে এসে গেছি। এটা হচ্ছে আমাদের থার্ড মেলা 2023। মেলা আমাদেরকে আর ছাড়ছে না। অনেক রকমের স্টলস বসেছে, জামা কাপড় আছে, শাড়ি, ব্লাউজ, তারপর আইস, ও টার্কিশ আইসক্রিমের শপ আছে এখানে, জুয়েলারি আচার আছে, সেন্টিক ক্যান্ডেলস এদিকে সব আছে। তারপর ফুচকাওয়ালা আছে, খাবারের স্টলস, পিছে পুলির এখানে দোকান আছে, নলেনচন্দ্র দাস অ্যান্ড সন্স, তারপর ভেলপুরি, পাপড়ি চাট সবের দোকান এখানে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আমরা এসে গেছি আর একটা নতুন মেলাতে। আমাদের আর মেলা আর ছাড়ছে না, মেলা 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 বলো, শুধু আমরা মেলা যাচ্ছি। এটা একদম বাড়ির কাছে আমাদের, ওয়াকিং ডিস্টেন্স, কোনো অটো ট্রাম বাস কিছুতে উঠতে হবে না। দুর্গাপুজো, হ্যাঁ সেটা তো আপনারা জানেন। আমি তো ত্রিধারা পুজোর ব্লগও করেছিলাম, মানে পুজোর আগে মনে আছে, এসে দেখিয়েছিলাম। তো চলুন এবার আমরা মেলাটা ঘুরি। চাউম্যান, আউদ, রয়্যাল বেকার্স অ্যান্ড কনফেকশনার্স, তারপর পান্ডা মোমোর স্টলসও লাগিয়েছে। আউদও আমার বাড়ির কাছে, আমার মা বুঝতে পারছে না কি করতে চাইছে, কাকে দেখছে মা, চলো হ্যাঁ করে দে। আমরা ছোটবেলা থেকে চিনি বুড়ির চুল বলতাম বা চুলবুড়ি বলতাম, আর এখানে গরম গরম পপকর্ন বানানো হচ্ছে। আবার এখানে ব্লু কালারেরও আছে, আমি ব্লুটা কোনোদিন ট্রাই করিনি। আমি যতবার ওই ছোটোবেলায় খেয়েছি ওই পিঙ্কটাই আমি ট্রাই করেছি। ঘর সাজানোর জন্য সব ল্যাম্প শেড এগুলো দেখতে পারবেন, ল্যাম্পস আছে ছোটো ছোটো সাইজের। আবার এখানে ওয়াও মোমো আছে, সুরিলি মিঠাস ইন এভরি বাইট। এই মেলাটা বেশ ভালো হয়, অনেক সময় পাখিও আসে, ইভেন পাখি ফুল, কিন্তু জানি না এবার পাখি বসেছে কিনা। ইয়ান ভজরি মান্না জিনিসটা আপনাদেরকে দেখাই, এই মেলাতে আসলে এরকম আপনি দেখতেই পাবেন। এরা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ, মানে ভুল মানে এদেরকে মানে কী যে বলবো, যে সত্যি এটা করা খুব কঠিন, এই একই পশ্চারে অত ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা, তাই না মা? এটা খুব ডিফিকাল্ট। একটু একটু না হাত না কাঁপছে, কিন্তু অনেক ভালোই করছে যাই করছে। আর ওখানে দেখুন ফাংশন হচ্ছে, আর এখানে নানান রকম ফুলের গাছ, বাচ্চাদের ছোট্ট ছোট্ট খেলারে গাড়ি, চলতে পারবোই না আমার জন্য না। দেখুন আমি জানি না কতটা আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু টবের মধ্যে ফুলকপি আছে, ওখানে আছে ওলকপি, তারপর সামনে কি লেখা আছে ওটা, ব্রকলি আছে, বনসাই ট্রি আছে, ক্যাকটাস আছে, ভেজিটেবল, হ্যাঁ ওই তো ছোট্ট ছোট্ট বেগুন সবুজ, হ্যাঁ দেখতে পেয়েছি। পাখিটা বসেনি, একবার পেটও ছিল, কুকুররাও মানে ছোট ছোট পাপিসরাও ছিল, মনে আছে তাই না? 2012 কি 13 হবে তখন। আর এই মেলাটা খুব ভালো হয়, বাচ্চাদের এত সুন্দর সুন্দর রাইড করেছে, আমাদের জন্য কিছু একটা করতে পারতো। এটা আমার ভালো লেগেছে, এখানে ত্রিধারা উৎসব 2023-এর এখানে গানের অনুষ্ঠানও চলছে, যেটা আপনাদেরকে ঢোকার টাইমে দেখিয়েছিলাম। তো অনেকেই এখানে বসে বসে এখানে দেখছে প্রোগ্রামটা। বাচ্চাদের এখানে সুন্দর, এখানে ড্রাগন ট্রেন আছে বাচ্চাদের, তাকিও
সামনের দিকে এগিয়ে চলো। এ বাবা এ দূর আ যা যা রাইট করে যা, আমি কিচ্ছু একটা জন এইটা তো পারবো নাকি? এই বুলটাও পারবো? এটা বুলটা তো বাচ্চাদের তো না, এটা তো বড়দের। তুমি দেখো না বিগ বসে বা এখানে বসে এরকম ভাবে ঘোরা, তো ওরা এটা নিতে পারবে না বাচ্চারা। আবার এখানে দুটো ছোট বুল বাচ্চাটা এসছে, চেয়ারের হেল্পে উঠলো। এবার দেখি কতটা স্পিডে একে ঘোরাচ্ছে, মানে এটা কিন্তু বাচ্চাদের রাইড কিন্তু না। এটা এটাকে টাইট করে ধরে থাকতে হবে, তাহলে পড়ে যাবে। আমার দেখেই মজা লাগছে, মাথা ঘুরবে। কি বলে কাঠের এগুলো মোড়া, তাহলে বাচ্চারা বড়রাও তো বসতে পারে। এটা তো মনে হয় তবে তুমি চায়ের কাপ বা ছোট প্লেট প্লেট সাজানোর জন্য এগুলো ঠিক আছে, মোড়া এটা না। মোড়া না না, আচ্ছা মোড়া বেতের উপরে ওই প্লাস্টিকের এগুলো দেওয়া থাকে। আচ্ছা, তো আমরা অর্ডার করেছিলাম ইওয়ান থেকে চিকেন কম্বো, চিকেন নুডলস আছে, দু পিস মোমো আর তিনটে চিকেন। তো আমরা এখন খেয়ে নিই, তারপর আপনাদের সাথে খেয়ে তারপর আমরা কথা বলছি। তো আমরা খেলাম চিকেন কম্বো ছিল, চিকেন নুডলস ছিল, স্পাইসি চিলি গার্লিক নুডলস ছিল, চিকেন ছিল, চিলি চিকেন ছিল, দু পিস মোমো ছিল এই কম্বোটাতে। আর বাবার জন্য আমরা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। প্লাস যে লেডিটা যিনি ছিলেন ওনার ব্যবহার খুবই ভালো ছিল, উনি আমাদেরকে মানে ওদের মেনিউ কার্ড মেনিউটা দিয়েছেন ওখানকার ইউয়ানের, তার সাথে একটা ডিসকাউন্ট কুপনও দিয়েছে আমাদেরকে যদি ওখানে যাই। তো ওখানে বলেছে আমরা ওই কুপনটা দেখালে আমরা ডিসকাউন্টও পাবো। আর আমার মা একটা খেতে খেতে একটা কথা বলছিল যে বাঙালিরা খেয়েই ফতুর, সত্যি আমরা খেয়েই ফতুর। আমরা মানে খাবার দেখতে পেলেই না খেয়ে নিই, পরের কথা পরে ভাবা যাবে। তো আজকে বেশ এই মেলাটা বেশ ভালোই ছিল আমাদের এখানকার দেবাদার এটা মেলা, তাই না? ৮৫ নম্বর বর্ডের এটা। তো যদি আপনার যদি কাছাকাছি যদি কেউ থাকেন, যদি এখানে যদি আসতে চান তাহলে আপনারা আসতে পারেন এই মেলাটাতে। ২৬ অব্দি মেলাটা আছে, ২৬শে জানুয়ারি মানে বৃহস্পতিবার অব্দি। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমার চ্যানেল আইরিন জয়া ব্লগস সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।